নমস্কার বন্ধুরা, জয়াটানন্দ শিল্পে আপনাদের স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আমরা চলে এলাম বাদকুল্লা পুজো পরিক্রমার আরও একটি পর্ব নিয়ে। আজকের এই পর্বে আমরা দেখে নেব বাদকুল্লা সম্প্রীতি ক্লাবের পূজা মণ্ডপ এবং প্রতিমা। তাহলে চলুন সবাই মিলে দেখে নিই পূজা মণ্ডপটি। তাদের এবারের থিম লাল কেল্লা। প্যান্ডেলটি সাধারণ কাপড় দিয়েই তৈরি, কিন্তু তারপর আলোর ইফেক্টের মাধ্যমে অসাধারণভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে লাল কেল্লার কারুকাজ। কেমন লাগছে আপনারাই মন্তব্য করে জানাবেন। দেখতে থাকুন ভারতের স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন দৃশ্যগুলি কিন্তু চিত্রিত হয়েছে, চিত্রায়িত করা হয়েছে এই প্রজেক্টর স্ক্রিনিংয়ের মাধ্যমে। তো কেমন লাগছে সমস্তটা অবশ্যই মন্তব্য করে জানাবেন। আর উপরে রয়েছে 3D লাইট এফেক্ট, সব মিলে কিন্তু অসাধারণ। ছোটোর মধ্যে তাদের এবারের থিম। আপনাদের কেমন লাগলো আপনার মন্তব্য করে জানাতে ভুলবেন না। চলুন ধীরে ধীরে আমরা প্রতিমা দর্শন করি। আর সম্প্রীতি ক্লাব কিন্তু একদম স্টেশনের পাশে, স্টেশন থেকে ডান দিকে তাকালে শিয়ালদহ দিক থেকে আসলে একদম দেখা যায়। একটু আপের দিকে আসতে হবে প্ল্যাটফর্মের, আর কৃষ্ণগড় থেকে বাঁদিকে একটু ডাউনের দিকে প্ল্যাটফর্মের। যাই হোক, এবার আমরা চলে এলাম আস্তে আস্তে মণ্ডপের অন্তরঙ্গে। অন্তরঙ্গের প্রতিমা খুব সুন্দর করে কিন্তু সজ্জিত হয়েছে। প্রতিমা একটু সাবেকি ঘরানা আর একটু আধুনিক ঘরানার মিশেল, যাকে বলা চলে সেইটাই। এই ঘরানা কিন্তু বর্তমানে অতটাও আধুনিক না, কারণ বেশ কয়েক বছর ধরে কিন্তু এই ঘরানাটা আমরা লক্ষ্য করছি প্রতিমার। সব মিলিয়ে কিন্তু অসাধারণ। আর বিশেষ কিছু বলার নেই, তারা তাদের সাধ্যমতো চেষ্টা করেছে এবারের আয়োজনটি করতে। বাকিটা আপনারাই বলবেন। ভালো লাগলে শেয়ার করে দিন পর্বটা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আরও একটি পর্ব নিয়ে। ধন্যবাদ।